এত কিয়ের কাজ হ্যাঁ রাত্রিরে বাই যাও আর ভোর রাত্রিরে ঘরে ফেরো সেহেরির সময় সেহেরিটা খাইয়া শীত পটানো ইয়া হইয়া থাও কি পাইছো ডাকি ওঠো ওঠো ভাই ব্রাদাররা ওঠো ওঠো ভাই ব্রাদাররা চারি খাওয়ার সময় হয়েছে চারি খাওয়ার সময় হয়েছে গুড ফর হার খারাও কি শুরু হয়েছো কি কি শুরু করছি প্রত্যেক রাত্রে এইসব কি কই আবার কি কই কি বোঝো না যা বলবা ক্লিয়ার করে কও ক্লিয়ার করে আর কি কমু হ্যাঁ এই যে প্রত্যেকটা রাত্রিরে তুমি কম মেউদ হইয়া যাও কাজে যাইতেছি এত কি এর কাজ হ্যাঁ রাত্রিরে বাই যাও আর ভোর রাত্রিরে ঘরে ফেরো সেহেরির সময় সেহেরিটা খাইয়া শীত পটানো ইয়া হইয়া থাও কি পাইছো ডাকি পাইছি ডাকি মানে আমি কামে যাই আমি কি আগামে যাই নাকি ওইটাই তো বলতে আসি শোনা কি কামডায় যাইতে আসো তুমি ওই কামডার কথা তোমার জানতে হইবে সোয়াবের কামে যাই কি এর সোয়াবের কাম সোয়াবের কাম মানুষকে ডাকে তোলার দায়িত্ব আমাকে উপর আইছে এর লাইগা আমরা ডাইকে উঠাই ডাকাতের উপরে ডাকাত না তাই শেয়ারি খাওয়ার জন্য লোকজনকে ডাকি এটারে কই কাফেলা আমরা কাফেলা খুলছি ওই সারা মাস হলো ওই রোজাদারদের ডাকবো আর শেষ মাসে গিয়ে মা একদম রোজার কয়েকদিন আগে গিয়া টাকা পয়সা উঠে ঈদ করবো ও এই কেমনেছো বেশ ভালো কথা এই কেমনেছো তাই কাম কাজ সরবে কেডা হ্যাঁ এই যে রোজাদার মাস সামনে যে ঈদ হ্যাঁ কাপড় সুপুর কেনা লাগবে না শপিং করা লাগবে না এই কিডা করবো হ্যাঁ টাকা পয়সা কম মেয়ে দেবে এই যে তুমি মানুষ বলে না ডিউটিটা নেছো এটা মোটে জিগাইয়া নেছো হ্যাঁ এত বড় আশের পর্দা দিছে কেডা তোমারে কি আশের পর্দা আর তোমার দ্বারা জিগাই যাইতে হইবে কা কি তুমি তুমি মোর বউ ভুললা যাইও না ওই যা কমো তা তোমার হন্তে হইবে তুমি ভগর 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 সেই কন দিয়ে শুরু করছো কা ওই মানুষ বলাইতে যাই মানুষ বলানো সোয়াবের কাম তাও শেয়রির সময় একটা মানুষ শেয়রি খাইয়া যদি রোজা রাখা দিতে পারি এই আমার কত সোয়াব জানো হেয়ার ফিন্ডে মুই মানুষ ডাকা শুরু করছি ওই পুরো এলাকা তন্ন তন্ন করে খালি মানুষ খুঁজা ডাক দিয়া উড়াইয়া শেয়রি খাওয়াইয়া এরপর ঘরে ফিরে যাই তারপর ওই আইসা শেয়রি খাইয়া ফজরে নামাজ পড়ে তোমার সাথে ইয়ে করি কি থামো ঘুমায়া পড়ি না ও এইটা কইছি মুই তো ভাবছি তুমি একাল ভিতরে চললে যাইতে আছো না শ্যাম সাধারণের মাসে ভিতরে যাওয়া যাইবে না কারণ এটা হলো নিষেধ আছে আর এ মাসে শয়তান নাকি বন্ধ করে রাখছে আল্লাহ বান্দা রাখছে কই শয়তান তো আশপাশ ঘরে কমে ঘরে আশপাশ ঘরে মোর ঘরেও ঘরে এতে কোটি এ কি বলতে চাও তুমি তাকে শয়তান বলতে চাও মোকে হ্যাঁ মোকে শয়তান বলা তুমি তুমি শয়তান না জানো রোজা তুমি মনে রাখো মুই কিন্তু রোজা রাখি আর নামাজও পড়ি এই কথাটা তুমি ভুললে যাইতেছো শয়তান যদি হইতাম তাইলে কি মুই রোজা রাখতাম নামাজ পড়তাম হ্যাঁ তোমার কথা কে বলছে অন্যের দোষ নিজের উপর চাপাও কি বিন মুই বলতে পারছি না তুমি মানে শয়তান কইছো শয়তান বাড়ি ঘোরাফেরা করে কি এটা ঘোরাফেরা করে মুই এই বাড়ি ঘোরাফেরা করি হ্যাঁ তুমি মানে শয়তান বললা মোর বউ শয়তান হইলেও মোর বউ ইবলিস হইলেও মোর বউ ভালো হইলেও তো মরিব কি কি তার মানে বললা তুমি মোকে শয়তান আল্লাহ আসতে ওই চাপারে শেরি সোমা এ কত তো শেষ হইল না বিচার তো হতে পারলাম না আহো আজকো বিচার হরমু তারপরে রোজা রাখমু কইয়া দিলাম রাইতটা যে আর আইছে মায়ের আসার কোনো খবর নাই সেই সময় একটু পরে শেষ হয়ে যাবে লোকজন ডাকতেইব না ফোন দিলাম তাও মায়ের ফোনটা বন্ধ বুঝতেছি না কোন সময় আইব কতক্ষণ এমনি বয়ে থাকবে লোকজন না ডাকলে চেরি খাইতে পারবো ঠিক মতো অমো তো বাজে অনেক এই তো ভাই আইসে দিস বা এখন ওই একটা কথা কথা হইলো যে
আজকা বউ তো আমার ধরছে কেলে গিয়া গতি রাতে মুই বাইরে এসেলে এই দুই চার দিকে যাই হলো ওই শেউরি খাইয়া হ্যাঁ কয় তুমি কাম করো না কাজ করো না এই যাও দুইটায় আও হলো রাত তিনটায় আইয়া খাইয়া দইয়া নামাজ পড়ে হইয়া বলো কাম কাজ করতেই হবে না এখন আসলে কি কাবলাতে টাকা পয়সা আইবে কতটা আইবে বলতে পারতেস এই কতটা হাই আমরা তো আসলে ফজিলতের লাইয়া বাইরাই মানুষের ডাকি চেয়ারি খাওয়ার জন্য এখন এই আল্লাহ পাক কি করে মগ লাগিয়ে কিছু রাখছে কিনা টাকা পয়সা আইব না আইবে তো অবশ্যই আইবে তো আইবে তাহলে তোর আবার ডর দেহ আসকে ডর তো দেহাই না হ্যাঁ এই সারা রাত ডাকি এইভাবে আমার যাই খাইয়া ঘুমাই এই ঘুম থেকে উঠি চার দে তারপরে ইফতারি বুঝতে বুঝতে টাকা পয়সা টাকা কেমনে চলবে এই ঈদ তো করতে হবে আচ্ছা দেহি ভাই আজকে লল টাকা পয়সা কেমনে ব্যবস্থা হয় এটা ভাব করবো ঠিক আছে তো ওইটাই যেন হয় ওইটাই করবো আবার সিটের বাটপারি যেন না হয় কারণ মোর তো বউ আছে বুঝতে পারতেছিস না না ভাই আপনি টেনশন করি না কোনো পিটারি বাটপারি কিচ্ছু হইব না লল সময় হয়ে যাইতেছে মানুষ তৈরি হ্যাঁ সময় হয়ে যাইতেছে কোন দিক যাবি আজকে আজকে ডাইনে বাইরে দক্ষিণ পাড়ায় যাই দক্ষিণ পাড়া চল ভাই আপনার গলা অনেক সুন্দর আপনি কোন আচ্ছা অটো অটো মা বোনেরা তাড়াতাড়ি খেয়ে নাও ওঠো ওঠো ভাই ব্রাদাররা ওঠো ওঠো ভাই ব্রাদাররা ওঠো ওঠো ভাই ব্রাদাররা ওঠো ওঠো ভাই ব্রাদাররা চারি খাওয়ার সময় হয়েছে চারি খাওয়ার সময় হয়েছে সময় যে লোকজন ঘুমেতে নেই উঠায় আমরা ভাত খাওয়া উঠারে করে কাফেলা কাফেলা দিতে আইছে এখন কি যুগ আছে কোন যুগ এই কাফেলা দেওয়ার যুগ কাফেলা দেওয়ার যুগ নাই খারাপ কথা কইতেছেন আরে ভাই ঠিক আছে আপনারা ভালো কাজ করতেছেন কিন্তু এখন যে যুগ এই কাজের তো কোনো মূল্য নাই আপনাকে এই কাজের কেউ মূল্য দিব না বুঝলাম না মসজিদে ডাকে এলাম দে রাখি তারপর আবার আপনাকে ডাকতে হয় ঘটনা কি ঘটনা কি মানে হয় যে আমরা হলো কাফেলা যদি করি না তাহলে কাফেলা যদি কিছু টেয়া পাই আপনারা মাস শেষে যে টেয়া দিবেন এটা দিয়ে আমরা তো একটু ঈদের বাজার টাজার করতে হইব বুঝেন নাই বুঝছি বুঝছি ছাত্র বলা পান তো টাকার প্রতি লোভ জাগছে তাই না না আমার বউ আছে কি বিয়া করছি না কাম কাজ করে না এটাই তো করি সারা রাত ঘুমে আর ওই সারাদিন ঘুমায় কাম তো করতে কাজ কাম করতে ইচ্ছা করে না ওই কাফেলা করে দুই টাকা পাইলে বউরে না মার্কেট করে দিবেন তাই না করতে হবে না আপনি যা দেবেন না আপনি ডাক্তার এসে যে আপনি ফল দিয়ে উঠে আইছে হ্যাঁ সেই খায় আপনি ঘুমাইবেন আপনার ডাকে তো আমি উঠি নাই আপনি ডাক দেওয়ার আগে আমি উঠছি আমার ফোনে আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম আপনার ডাকে যদি উঠতাম তাহলে চিন্তা ভাবনা করতাম আপনার কিছু দেওয়া যাবো কিনা অত দয়া করে আমার বাড়ি থেকে যান নয় ডাকাত দিলে আরো কয়েকবার গেলে মাইরও খাইতে পারে আইসে কাফেলা করতে আরে আপা আপনি ভুল বুঝেন না আমরা কাফেলা ডাকি আপনার ঘরে ওঠার জন্য আপনারা উঠবেন ঠিক আছে তার জন্য আমরা আপনার ঘরে ডাকি তা আমাদের ভুল বুঝেন কি ভুল বুঝেন না ভুল বুঝার কি আছে আপনারা যে টাকার লোভে আইছেন তাতে যে বেটার অঙ্গ পরিষ্কার জানাই আই দিছে হ্যাঁ জানাই দিছে আমরা ঠেয়া দেওয়া লাগবে না যান আমি একবারই টাকা না ফেলে আমাকে ঈদ হইবে না রে ওঠো ওঠো মা বোনেরা ওঠো ওঠো মা বোনেরা ওঠো ওঠো ভাই ব্রাদাররা ওঠো ওঠো ভাই ব্রাদাররা চেরি খাওয়ার সময় হয়েছে চেরি খাওয়ার সময় হয়েছে উঠা পড়ো তাড়াতাড়ি উঠা পড়ো তাড়াতাড়ি চেরি খাওয়ার সময় হয়েছে চেরি খাওয়ার সময় হয়েছে ওঠো ওঠো মুরব্বিগণ ওঠো ওঠো মুরব্বিগণ আসসালামু আলাইকুম
রোজার মাসটা এমন একটা ফজিলতের মাস, এই যে তোমরা ডাকতে আসো, আমরা যারা রোজা থাকি আল্লাহ তাআলা পুরস্কার দেবি। এই যে তোমরা ডাকতে আসো এটার জন্য আল্লাহর তরফ থেকে তোমাদের প্রত্যেকের একটা পুরস্কার আছে কি? আলহামদুলিল্লাহ। বুঝছো, আমি খুব খুশি হয়েছি যে এই যুগের পোলাপান তোমরা ওইয়া এখন পর্যন্ত সেই আদি যুগের মতন ডাকিয়ে ডাকিয়ে মানুষের উড়াও না, এখন তোরে যাইয়া সবকিছু একটু পাল্টাই ফোল্টাইয়া গেছে, এই মোবাইল মোবাইল চাপা সুবাদ হইয়াছে, এই ক্যামেরা নামতো, আমি খুব খুশি হয়েছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, যাই হোক এখন এই এতগুলা আমার বাড়িতে নাইলেও চলে, তুমি আইয়ে যদি একটু ডাক ডোক দাও, চাষা ঘুমটি ওঠেন শেরি খান, অনেক সময় কি ওই মসজিদের যে মাইক দিয়ে বলে এগুলো হয়তো দেখা যায় ঘুমের মধ্যে শুনতে পাই নাই, হ্যাঁ তো ওই মোবাইলের অ্যালার্ম আমি এবার আমরা দেওয়া লাগবে না, আমরা প্রতিদিনই এসে ডাকবো সবাই মিলে, হ্যাঁ ওই ডাকবো, আমরা সমস্যা নাই, আমরা ডাইকে আমরা উঠে শিওরি খাওয়াই দিয়ে প্রেসিডেন্ট চলে যাবেন। আচ্ছা যাই, একটা কাজ করো এখন মোটামুটি তোমাদের এই উদ্যোগ দেখে আমি খুব খুশি, থ্যাংক ইউ। তো এখন এই সবাই মিলে আমার বাড়ির সামনে এই যদি এখন রাত্রে যদি ডাকছে কি হতো, সবাই বুড়ো মানুষ তো ভয় টয় পাই আর কি, তো অত কিছু দরকার নাই, তোমাকে যে কোনো একজন তুমি আইলো, জি তুমি আইয়া আমার ডাক দিন চাষা ওঠেন শেয়ারি খান, এই আর ওই ঈদের আগে আবার আইলে পর আমি 1000 টাকা তোমার দিয়ে দেবো আমি, ঠিক আছে? ঠিক আছে, সবাই আসি আইলে তো সবাই দরকারও নাই, আর এভাবে তো সবাই আমি এরকম দিতেও পারবো না, এই জন্যে আমি ওই একজনারই আর কি সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ তোমার দেখতে দেখতে মশাল্লা দাড়ি টাড়ি রাখছো শুনলেন ভালো, তো এই এই কথা রইল, যাও আরও 2-4 বাড়ি যা আছে এলাকায় সব বাড়ি দুটা বা কিন্তু এটা তোমাদের এখন যেহেতু একটা দায়িত্ব রয়েছো দায়িত্বের মধ্যেই পড়ছে, ঠিক আছে? আপনি খাইছেন যা ফজরের নামাজ পড়ে রোয়া করেন? হ্যাঁ ওই নামাজটু বলি এই ঘুমাম, এই জন্য আমি সজাগ ছিলাম। আচ্ছা ঠিক আছে বাবারা, তাহলে তোমরা যাও এখন, আর তুমি কিন্তু অবশ্যই আইয়ে কিন্তু রেগুলার এরকম নাম্বার উঠে পাবা, জি মনে থাকবে, জি থাকবে, যাও যাও, ঠিক আছে। অনেক সময় লাগবে যাইতে, তো তোরা সবাই যা ভাই, হ্যাঁ ভাই যাইতে, আপনার বাসায় গেছে ওরে 1000 টাকা ওরে 500 আরে এগুলি কইল, আমার তো কেউ কিছু কইল না, 4-5 বাড়ি হইলে 1000 করে হইলে তো 5000 টাকা, আমি কি জিরো টলারেন্সে থাকলাম? না আমার এরম একটা ঘরে বাইর করতে ওই পাশের ওই বাড়িতে আমি যাই না, গিরে একদিনও আমরা ডাকতে যাই না, এনে গিয়া ডাকতেই, কারণ কোনোদিন দেখলাম না সেই সময় উঠছে যাই মানে কি ওঠয় ওঠ মা বোনেরা, তার মনে হয় 10 মিনিট সারা তার শরীর খাওয়ার সময় যে ওঠ ওঠ মা বোনেরা খাওয়ার সময় হয়েছে, কি রে ভাই ইসি উনি একদিন উঠলো না 7 দিন থেকে, ওঠ ওঠ মা বোনেরা কি বলে শিওরি খাইবেন না তাই ডাকছি, রাম 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 রাম, কি রাম? হে গোবিন্দ, গোবিন্দ কে ডাক? আরে মা কালী, জয় মা কালী দুগ্গা দুগ্গা, এই তুমি কে? আরে কামেলা থেকে আইছি শিয়রে, কারণ আমরা গিয়ে 15 দিনে তোমরা মুসলমান, হ্যাঁ
রোজা রাখে সে শিয়ারি শিয়ারি হে রাম আমি কেন খাবো তুমি আমাকে দেখলে বুঝো না আমি হিন্দু নাকি তোমার চোখে সমস্যা না মানে ওই অনেকদিন থেকে আপনাকে এখানে আসি নাই তো আর আমরা ডাকি না মনে হচ্ছে মাইন্ড করলেন নাকি তাই ডাকতে আসি আর এখানে তো ওই সবাই তো ওই সেই খাওয়ার জন্য উঠতাম আমি হঠাৎ কবে এসেছিলাম জানি না বলছি না চোখে ডাক্তার দেখাইও জি চোখে ডাক্তার দিয়ে আমরা না মানে এর আগে আমি ডাকে গেছি এর আগে ওই কয়দিন আমি আসতে পারি না একটু লেট হয়ে যায় তাই দেরি করি তো হ্যাঁ লগে আমার ডাকার কোটা কইছে 1000 টাকা করে দিব তো আপনি কবে এসে আমি আসছি পরশুদিন ওই এই জন্য এত ভুল হয়েছে নাহলে আমি আপনার ডাকবো আপনার শরীর ঘাটেন নাকি তো হ্যাঁ 1000 টাকা দিতে চাই কে আটা কে দেবে ওইটাকে আমি কেন দেবো আমি নেওয়া যাইবো না তো আমি আসি হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম হাজির কোন জায়গায় বাজে কত মানুষ এখন আর বলদ নাই বুঝছো এখন ডিজিটাল যুগ মানুষ ওই তোমরা বলাইতে যাবা এর অপেক্ষায় থাকে না মোবাইল আছে মোবাইলে অ্যালার্ম দিয়া রাখে টুন 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 করে বাজে আর উড়ে সাত করে কয়টা খাইয়ে আবার ঘুমায় বুঝছো নামাজ তো যেন আল্লাহ দিলে পড়ই না হারাটা দিন ঘুমাও আর ওই ইফতারির সময় ওডো উড়ে উজুটা করে হাঁপার ইফতার খোলো ইফতারিতে তো নাই কোনো বুট নাই ডাইলের বড়া নাই আছে কতগুলো পান্তা বা তার কাঁচামরিচ এই যে দিয়ে কি ইফতারি খোলা যায় হারা দিন রোজা রেখে তুমি এই কও হ্যাঁ না কান্তাই ধরা লাগবে না ঈদের পরে